হঠাৎ করেই আফগানিদের কেন দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান? পাকিস্তান ঘোষণা করেছে যত অবৈধ অনিবন্ধিত আফগানিস্তানি মানে আফগানি পাকিস্তানে রয়েছে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। হঠাৎ করেই তাদের এই ঘোষণা কেন, কি কারণ? পাকিস্তানের সাথে তো আফগানিস্তানের সম্পর্ক খুব ভালো থাকার কথা, কারণ সেখানে লাখ লাখ আফগানি সে দেশে আছে, মানে পাকিস্তানে আছে। এই আফগানিদের পাকিস্তানের ISI অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে আফগানিস্তানে রাশিয়ানদের বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিল। যদিও মূল টাকাটা এসেছিল সৌদি আরব এবং আমেরিকার কাছ থেকে। তাহলে হঠাৎ করে এত সুসম্পর্কের মধ্যে কেন এটা আসলো যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও? এখন প্রশ্ন হলো যে তালেবানের এত ক্ষমতা, সোভিয়েত ইউনিয়ন তো চলে গেছে, তাহলেও কেন আফগানিস্তানটা এই দেশে আছে? এই প্রশ্নটা কেন আপনারা করছেন না? এখন তো সোভিয়েত ইউনিয়ন তো অনেক আগেই চলে গেছে, তাই না? সোভিয়েত ইউনিয়নকে তো 90 দশকেই তাড়ানো হয়েছে এবং 90 দশকে খোদ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। আচ্ছা, তারপরেও 35-40 লাখ আফগানি পাকিস্তানে কেন, কি কারণ? আচ্ছা, ধরে নিলাম পরে আমেরিকা তো তাদের বন্ধু ছিল, ধরে নিলাম আমেরিকা তাদের হামলা করেছে। আমেরিকা হামলা তো আর সবসময় করে নাই, তারা পালায় চলে আসলো কেন? সোভিয়েত ইউনিয়নকে তাড়ানোর পর তো সব আফগানিস্তানিদের আবার আফগানিস্তানে ফিরে যাওয়ার কথা, কেন তারা পাকিস্তানে থেকে গেল? তবে কি তারা তখন এই তালেবানদের বা মোল্লা ওমর বা লাদেন আল কায়দাদের শাসনের চাইতে পাকিস্তানকেই, মানে যদিও পাকিস্তান একটা মানে ভয়ঙ্কর একটি রাষ্ট্র, মানবিক পন্থী লোকদের বসবাস করার জন্য অযোগ্য একটি দেশ পাকিস্তান, যারা মানবতাবাদী, সেকুলার, মানুষের সৌহার্দ্যে বিশ্বাস করে, সেই দেশে গিয়ে ভালো থাকলো খোদ আফগানিস্তান থেকেও, তাহলে বুঝতে পারছেন তো আফগানিস্তানের অবস্থা কি ছিল। যদিও কেউ কেউ এদেশের লোকে বলে আফগানিস্তান জান্নাতের মতো ছিল, তো ভাই জান্নাত থেকে পালায় কেন, জাহান্নামে গেল পাকিস্তানে কেন গেল? আচ্ছা, যে একটা কোশ্চেন থাকলো সেটা অন্য বিষয়। এবার আসি যে আমেরিকা দখল করে নিয়েছে, আমেরিকা ছিল আমেরিকান পন্থী, আফগান সরকার ছিল তাই পালায় গেছে। আচ্ছা, ওকে, এখন তো ভাই আফগান পন্থী নাই, মানে আমেরিকান পন্থী আফগানিরা ক্ষমতায় নেই, এখন তো সব মোল্লাপন্থী, তাহলে এখনকার তা কেন তারা স্বেচ্ছায় চলে যাচ্ছে না? হোয়াই, কেন তারা নিজের দেশের যে মমতা, বাংলাদেশের 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, তারা সব চলে এসেছে, তারা সব চলে এসেছে, বেশিরভাগই চলে এসেছে, 90% চলে এসেছে, তারা কেন আসে না, তারা কেন ফিরে যায় না আফগানিস্তানে? এবং এখন তো আফগানিস্তানে মুদ্রা নাকি অনেক স্ট্রং, ঠিক আছে, তাদের হয়তো মনে নাই নাইজেরিয়ার মুদ্রা একবার স্ট্রং হয়েছিল, তারপরে কিভাবে ফুতুর হয়ে গেছে, নাইজেরিয়ার মুদ্রা কেমন স্ট্রং ছিল সেই ইতিহাস তারা জানে না। যাই হোক, তো আফগানিস্তানিদের সরে যেতে বলল উল্টো মোল্লা ওমরের ছেলে, নামটা ভুলে গেছি, কি যেন ইলাহি, ইয়াকুব আলী মুজাহিদি নাকি এরকম নাম মোল্লা ওমরের ছেলে, কোন মোল্লা ওমর যে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল, বহু লোককে ফাঁসি দিয়েছে, আপনার ফুটবলের গোল পোস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আচ্ছা ওকে, সেই মোল্লা ওমরের ছেলে পাকিস্তান উল্টা হুমকি দিছে, এর পরিণতি তাদের ভুগতে হবে। এবং গত 24টি সন্ত্রাসী হামলার মধ্যে 14টি আফগানিদের দ্বারা সৃষ্ট, মানে আত্মঘাতী বোমা হামলা, এটার খোদ দাবি পাকিস্তানের, এটা ভারতও বলে নাই, আমেরিকাও বলে নাই, ইসরায়েলও বলে নাই, আমিও বলি নাই, কে বলেছে, খোদ পাকিস্তান, যে 24টি হামলা 14টাই আফগানিদের দ্বারা সংগঠিত হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে সাপ আর সাপের লড়াই শুরু হয়ে গেছে আফগানিস্তানে। টিটিপি হচ্ছে তালেবানদের কপি, এটা পাকিস্তানের প্রতিষ্ঠিত টিটিপি, কিন্তু এরা তালেবানদের কপি, এ তালেবানদের সাথে খোদ সরকার নিগেছে, শুনে গেছে পাকিস্তান সরকার, চিন্তা করে দেখেন, একটা একটা সন্ত্রাসী সংগঠন পাকিস্তানে, যদিও তাকে বলা রাজনৈতিক, একটা ধর্মীয় সংগঠনের সাথে যেতে বাধ্য হয়েছে সরকার, পাকিস্তান সরকার,
চুক্তি করছে তাদের সাথে যুদ্ধ বিরতি, মানে তার মানে তার সাথে যুদ্ধ হয়েছে, শান্তি চুক্তি কেন? কোন রাজনৈতিক দল বাংলাদেশে যে আমাদের এত সমস্যা, এখনো কি বিএনপি আওয়ামী লীগ শান্তি চুক্তিতে গেছে যে আমরা আর যুদ্ধ করবো না, মারামারি করবো না, এরকম পরিস্থিতি তো হয় নাই। মানে বাংলাদেশ যে এত অযোগ্য একটা ভূমি, একটা দেশ, মানে বসবাসের অযোগ্য, বর্তমানে যতই সরকারি দল বড় বড় রাখ, এ দেশ অনেকটা আন্তর্জাতিক বিচারে খুবই আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, কিছুটা তো অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষা, গণতন্ত্র, এগুলো বিচার ব্যবস্থা, এগুলো ভুলুণ্ঠিত, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যারা অস্বীকার করবেন না, তারা প্রত্যেক দলের সাপোর্টার থাকে, তারা দলান্ধ, থাকতেই পারে না, তাদের ব্যাপার, রিয়েলিটি আলাদা জিনিস। তো যেটা বলতেছিলাম, পাকিস্তানে থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে, উল্টো তারা হুমকি দিচ্ছে এবং বলতেছে আফগানিস্তান, আফগানিদের বের করে আফগানে পাঠিয়ে দেওয়া পাকিস্তান থেকে, এটা অমানবিক। কে বলছে? তালেবানেরা, যারা দুনিয়ার মানুষকে তাড়াইছে। এই হচ্ছে, আফগানিরা মানবিকতার কথা বলে, মানে তালেবানেরা মানবিকতার কথা বললে হাসি ছাড়া আর কোনো উপায় থাকে না। তালেবান আর মানবিকতা তো 180 ডিগ্রি উল্টো জিনিস। যাই হোক, তারা বলছে এখন মানবিকতার কথা, এটাই স্বাভাবিক, নিজের বেলায় সবাই 18 আনা। যাই হোক, পাকিস্তান তাদের বিতরণ করবে, যারা অনিবন্ধিত, প্রথমে বোঝা গেল, যাওয়ার পরে নিবন্ধিতদেরও পাঠাবে, কারণ তারা জানে যে তারা যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছে, এগুলো যদি ঘরে রাখি এগুলো বিপদ হয়ে দাঁড়াবে। এদিকে আফগানিস্তান একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, মানে কেউ কেউ বলতেছে যে অর্থনৈতিকভাবে তাদের মুদ্রা খুব দাম স্ট্রেংথ বেড়ে গেছে বিস্ময়কর। তো এখন যদি 10 লাখ লোক ঢুকে, এদের খাওয়াবে কি? মানে সেই কাবুল তারা, যাদের যখন খাদ্য অভাব শুরু হলো, তখন বলেছিল খাদ্য দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের না, খাদ্য দেওয়া রিজিকের মালিক আল্লাহ, খাদ্য দিবে আল্লাহ, তাদের দায়িত্ব না। এটা খোদ আফগান যারা তথাকথিত রাষ্ট্রনায়ক, যারা ক্ষমতায় মন্ত্রী, এই তালেবানের নেতারা বলেছিল, যখন তারা আমেরিকাকে ওখান থেকে হটালো, তারপরে ক্ষমতায় এসে তারা এটা বলেছে যে রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর দায়িত্ব তাদের না। এগুলো সারা পৃথিবীতে মিডিয়াতে এসেছে, ঠিক আছে? এই হলো তাদের মানে সেন্স, রাজনৈতিক সেন্স, রাষ্ট্রের সেন্স। কিন্তু তালেবানেরা পিটিয়ে নামাজ পড়াবে, পিটিয়ে জুব্বা পরাবে, পিটিয়ে দাঁড়িয়ে রাখাবে, এগুলো তাদের দায়িত্ব, কিন্তু খাবার দায়িত্ব আল্লাহর, ঠিক আছে? তাদের অর্থনীতি যখন আফিম বিক্রি করে চাঙ্গা করে, সেটা সমস্যা না, কিন্তু দাঁড়িয়ে না রাখলে পেটাবে, চোখ দেখা, চুল দেখা গেলে পেটাবে, মারবে, এগুলো তারা করবে, এগুলো দায়িত্ব তাদের। মানে এরকম হাস্যকর, আর এগুলোর সাপোর্টার আমাদের দেশে অগণিত, পাকিস্তানে তো আরো বেশি। পাকিস্তানে তো টিটিপি দলই আছে তাদের কপি করা, বাংলাদেশে দল গঠনে নাই, এখানে যারা যা তথাকথিত ইসলামপন্থী আছে, তারাই টিটিপি তালেবানের মতোই চিন্তা ভাবনা করে। যাই হোক, তো তাদের মতো এখন অস্ত্র ধরে নেয়, পার্থক্য এইটুকুই, মন মানসিকতা, চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য একই। তবে তালেবানরা ভণ্ড না এদের মতো, এরা তো ভণ্ড, এরা শুক্রবারে জুমার নামাজও পড়বে, আবার সন্ধ্যার শুক্রবার নামাজ পড়ে আবার বাইরে চলে যাবে, রমজানাদের রোজাও রাখবে, আবার সন্ধ্যার পরে বাইরে চলে যাবে, ঘুষ দুর্নীতি এগুলো তো চলবেই, এটা তাদের ব্যাপার। কিন্তু এদিকে আবার তালেবানরা একটু ভণ্ড না, এরা স্ট্রেট, এরা বলে আমরা ইসলামের এটা আছে, এটাই করব। অবশ্য তারা আফিম বিক্রিতে তালেবানদের আবার আপত্তি নেই, ঠিক আছে? এটা শুরু থেকেই, এটা তালেবানরা শুরু থেকে এখন পর্যন্ত তার আফিমের উপরেই চলছে, তাদের অর্থনীতি চাঙ্গা, তাদের ব্যবসা একটাই, এই আফিম চাষ। এখন কেউ কেউ বলে তারা তো আফিম চাষ নিষিদ্ধ করেছে, আরে ভাই বাংলাদেশে তো ইয়াবা নিষিদ্ধ, বাংলাদেশে ইয়াবা নিষিদ্ধ না? বাংলাদেশে ইয়াবা কি বৈধ? কিন্তু ইয়াবা কোথায় নাই বাংলাদেশে? তার চেয়ে বেশি হলো এই আফগানিস্তানে আফিম চাষ। বাংলাদেশের অর্থনীতি তো আর ইয়াবার উপরে নির্ভর করে না, আমাদের অর্থনীতি 12টা বাজাই দেশে, এই দেশে এই বার্মা থেকে লাখো কোটি টাকার, 1 লাখ কোটি টাকার ইয়াবা এই দেশে আসে, আর আফগানিস্তান উল্টা, তারা আফিম উৎপাদন করে সারা পৃথিবীতে বিক্রি করে। আগে এটা পাকিস্তান করতো, আমি বারবার বলেছি অন রেকর্ড, ISI এটা করতো, পাকিস্তান গভর্নমেন্ট আফিম বেচত, জিয়াউল হক আফিম বেচত, পাকিস্তানের ISI আফিম বেচত, এদের কাজই ছিল আফিম বেচা আর সন্ত্রাস উৎপাদন করা এবং সাপ্লাই করা, সন্ত্রাস উৎপাদন এবং সাপ্লাই রপ্তানি করা, এটা ছিল পাকিস্তানের কাজ সাথে আফিম। তো আফগানিস্তান এখন আফিম বিক্রি করা শুরু করছে, অর্থনীতি চাঙ্গা করছে, পাকিস্তান এটা সহ্য হইতেছে না, তার সাথে তাদের বম ব্লাস্ট হচ্ছে যার জন্য আফগানরা জড়িত। তারা তো জানে তাদের কীভাবে তৈরি করছে, কারণ আফগানিদের যারা তৈরি করছে, আপনি যদি কয়েকজন সন্ত্রাসীকে পালেন, সৃষ্টি করেন, বড় করেন, সহযোগিতা করেন, এরা কী করতে পারে আপনিই ভালো জানেন। সেই জন্য 10 লাখ আফগানিকে সব মুসলমান ভাই ভাই, এটা আর এখন চলতেছে না,
কারণ নিজের বেলায় নিজের স্বার্থের বেলায় সবাই যার যার তার তার। আফগানিস্তানে কাবুলও বলে নাই আমার আফগানি আমাদের দিয়ে দাও, বলে নাই, তারা বলছে এটা অমানবিকতা। আফগান বর্তমান কাবুলের যে তালেবান সরকার রয়েছে, এই মূর্খ বর্বর অসভ্য, মানে পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠী, এরা বলতেছে যারা মানবিকতা 14টা বাজিয়ে দেয়, মানবিকতার মানে 12:30টা না 14টা 15টা 13টা বাজিয়ে দিছে, তারা বলতেছে যে আফগানিদের দেশে পাঠানো এটা অমানবিক। কাকে বলছে? পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে তোমার এই অনিবন্ধিত লোক এগুলো নিয়ে যাও। এই যে তাদের তো এমন পাল্টা হুমকি দিয়েছে, অর্থাৎ আমাদের দেশে যেমন রোহিঙ্গা আছে, আমরা যদি দেশে পাঠাই মনে করেন যে বার্মা উল্টা হুমকি দিল, তাহলে কি দাঁড়ায়? পাঠাই দেওয়া কি অমানবিক না মানবিক? কিন্তু এখানে আফগানিস্তানে বলতেছে, কাবুলের তালেবান শাসক বলতেছে পাকিস্তানিদের জোর, পাকিস্তান সরকারের জোর করে আফগানিদের কাবুলে পাঠানো অমানবিক। আর আফগানিস্তান পাকিস্তানের চাষে তাড়াতাড়ি ভাই বিদায় হোক, কারণ সবাই তো জানে এদের কুকুরা সাপ বানাইছে, কারণ পাকিস্তান তো জানে এদের কি কারণে বানাইছে। আর যার যা কাজ, আপনি যদি সন্ত্রাসী পালেন, সন্ত্রাসী পয়দা করেন, কাজ না থাকলে কি করবো? আপনার ঘরেই সন্ত্রাস করবে, আপনার সাথে সন্ত্রাস করবে। আমি আমার এক বন্ধুকে চিনতাম, সে সন্ত্রাসীদের সাথে সবসময় বন্ধুত্ব রাখতো। আমার এক বন্ধু ছিল, আমি বলতাম দোস্ত সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব রাখো না, এটা যে কোনো সময় বিপজ্জনক হয়ে যেতে পারে। সত্যি সত্যিই সেই সন্ত্রাসী একদিন একদিন আমার বন্ধু দৌড়ায় আসে আমার কাছে, বলে দোস্ত আর বাঁচলাম না, আমায় রক্ষা করো। কি হয়েছে? যে একজন সন্ত্রাসী নাম বললো, তার পয়দা কিন্তু যে আমার পরিবারের নারীদের প্রতি চোখ দিছে। এতদিন সেই সন্ত্রাসীর সাথে চললো, আমি বলছি সাবধান দোস্ত, সন্ত্রাসীদের সাথে সম্পর্ক নাই, সন্ত্রাসী কখনো বন্ধু হইতে পারে না। আমার বন্ধু তখন নিজেকে খুব বড় ক্যাডার মনে করতো, তাকে নিয়ে তাকে সামনে রেখে মাঝে মাঝে পারলে আমাকেও আমাকে বলতাম ভীতু হ্যান ত্যান এই সে এগুলো বলতো, বলতাম আমি হাসতাম, আমি তো জানি সন্ত্রাসী কারো বন্ধু হয় না। আর ভীতু না শক্তি না সাহস সেটা তো নির্ভর করে আমি জানি আমি কি, তাই না? ওই সমস্ত সন্ত্রাসী তো একদিন টিকবে না, আমি জানি এদের ক্ষমতা কোথায়, কিন্তু সাময়িক সমস্যা সৃষ্টি করে। পরে আমি তাকে সহযোগিতা করি, তার ওই সন্ত্রাসীকে, ওই সন্ত্রাসীকে উচ্ছেদ করতে, ওই সন্ত্রাসীকে সন্ত্রাসের মানে তার আস্তানা তার শেকড় সব সমূলে আমি উচ্ছেদ করে দিই, ঠিক আছে? কারণ আমার বন্ধুর পরিবারের, বন্ধুর পরিবারের আত্মীয় স্বজনের দিক চোখ তুলছে মেয়েদের নারীদের প্রতি। তো এই হচ্ছে সন্ত্রাসী। তা আফগানিস্তানরা তো জানে, কাবুলেরা জানে, পাকিস্তানিরা জানে যে কাবুলিদের যে তারা তৈরি করছে এরা কি করবে শেষে? কারণ তার কোনো কাজ নাই, তখন কাজ থাকবে না, নিজের ঘরেই তারা কি করবে? নিজের ঘরেই তারা বম্বিং আত্মঘাতী। অলরেডি 24টার মধ্যে 14টায় আফগানিরা জড়িত, এই হলো অবস্থা। যাই হোক, আমরা চাই এই এশিয়া মহাদেশে শান্তি হোক, এশিয়া মহাদেশ সারা পৃথিবীতেই যুদ্ধ বন্ধ হয়ে যাক, শান্তি বজায় রাখুক, পিস আসুক, আমরা এটা চাই। সবাই সম্মিলিতভাবে বাস করতে হবে, সবাই মানবিক হতে হবে, মানবতাবাদী হতে হবে, মানুষের মানুষের ধর্মীয় সম্প্রদায় বিশ্বাস আস্থা এগুলোর ঊর্ধ্বে উঠে, সম্প্রদায় রাষ্ট্র জাতীয়তা এগুলো ঊর্ধ্বে উঠে মানুষের মানুষের মিল হয়ে থাকতে হবে, তাছাড়া পৃথিবীতে কেউ সুখে থাকতে পারবে না। তার প্রমাণ এই যে আফগানিস্তান পাকিস্তান। ও আরেকটা কথা বলি, আমার সিনিয়র কোনো কোনো বন্ধু বলতেন, সিনিয়র বন্ধু বড় হয়ে যারা, যে যে যাকে যখন সহযোগিতা করে সেই দেশ পাল্টা আক্রমণ করে, ঠিক আছে, ওই দেশ অ্যাগ্রেশন চালায়। কিন্তু আফগানিস্তানের পালে উল্টা, আমার মনে হচ্ছে আফগানিস্তানই পাকিস্তানে আগ্রাসন চালাবে যদি ওকে সহযোগিতা করছে একসময়। তবে পাকিস্তানিদের এই আজকে পাকিস্তান 6 লক্ষ আফগানি মারা গেছে আমেরিকা আফগান ওয়ারে, লক্ষ লক্ষ নারী শিশু শিশু এতিম হয়েছে, ধর্ষিত হয়েছে, এগুলোর জন্য কিন্তু দায়ী এই আফগানিদের স্টেবল একটা রাষ্ট্রের অস্থিতিশীল করার জন্য দায়ী কিন্তু পাকিস্তান, এটাও সত্য। কারণ পাকিস্তানিরা আমেরিকার টাকা ডলারের লোভে এদের দিয়ে ফুসলিয়ে ট্রেনিং দিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে, করিয়ে তাদের এই ব্যাঘর করে দিছে, এটাও কিন্তু সত্য। এটা আফগানরা বুঝে, অনেকেই বুঝে, সবাই বুঝে তা না, অনেকে শিক্ষিত যারা যারা চিন্তক তারা বুঝে ফেলছে। তার জন্যই আফগানিস্তানের সাথে এই, আবার পাকিস্তানিরা বলে আমরা আশ্রয় দিয়েছি, আমরা খাদ্য দিয়েছি, মানে বলে না অস্ত্র দিছে, এটা বলে না, আসলে তো বলবো অস্ত্র দিছে এই সেই সেই। তো এগুলো কেন দিছো বাবা? টাকা তোমার তোমার কি, তুমি নিজেই তো চলতে পারতো না। আমেরিকা তোমার 100 টাকা দিলে 20 টাকা ব্যয় করছে আফগানিদের জন্য, আর 80 টাকার মধ্যে শত 40% চলে গেছে সেনাবাহিনীর পকেটে, আর 40% ব্যয় করছে ভারতের বিরুদ্ধে, তাই না? এই তো মানে নাম আফগানিস্তানের, আফগানিদের সহযোগিতা সোভিয়েত ছড়াবে বলে টাকা নিছে কাজ করছে, আফগানিদের লাঠি লিশে ব্যবহার করছে, মানে অনেকটা। এখানে পাকিস্তান হচ্ছে ঠিকাদার, মানে কন্ট্রাক্টর হচ্ছে, সরি, এখানে হচ্ছে সাব কন্ট্রাক্ট, মূল কন্ট্রাক্টর হচ্ছে আমেরিকা এবং সৌদি আরব, সৌদি আরবের বিন সালমান
ক্রাউন প্রিন্সিপ বলেই দিয়েছে, আমরা আমেরিকার অনুরোধে আফগানিস্তানে বিনিয়োগ করেছি, পাকিস্তানে বিনিয়োগ করেছি, মানে মাদ্রাসায় বিনিয়োগ করেছি। মানে বুঝছেন তো কি বলছে, মাদ্রাসায় বলে বিনিয়োগ হয়, তার মানে বুঝছেন তো মাদ্রাসায় তো তালেবান পয়দা করছে, মাদ্রাসাগুলি তো তালেবানের আতুর ঘর। এটা তো আমার কথা না, এটা তো খোদ বিন সালমানের কথা, যারা টাকা দিছে পয়সা দিছে। পাকিস্তানের সিলেবাস, পাকিস্তানের বই, পাকিস্তানের মাদ্রাসায় সিলেবাস বইগুলো আসছে আমেরিকার টাকা ছাপানো হয়েছে, সেখানে লেখা লেখা জি ফর গান, বি ফর বুলেট, এগুলো লেখানো হয়তো, তাদের অঙ্ক শেখানো হয়তো যে পাঁচটা কাফের মারলে, পাঁচটা কাফের মধ্যে তিনটা মারলে থাকে কয়টা, এগুলো অঙ্ক। এইভাবে তাদের ইসলামাইজেশন, সো কল্ড ইসলামিক ইসলামাইজেশন, মানে ইসলামের ইসলামাইজেশনের নামে এদেরকে মডিফাই করছে, করে যার যার স্বার্থ হাসিল করে ফেলছে। এরা ব্যবহৃত হয়েছে, মানে পাকিস্তান হলো সাব কন্ট্রাক্টর আর কামলা হচ্ছে আফগানিরা। তো আফগানিরা তো এটা ভুলে নাই, আজকে আফগানিস্তানের পরিস্থিতির জন্য পাকিস্তানও দায়ী, সমানভাবে দায়ী, মূল কন্ট্রাক্টর হচ্ছে সৌদি আরব এবং আমেরিকা। যাই হোক।